অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দান, তো সেই রাজনীতির ময়দানে নেবে এবার একুশের বিধায়ক, কি বলবেন? প্রথম দিন থেকেই আপনারা একই বলছেন, হ্যাঁ, রাজনীতির ময়দানটা নতুন কোনো কিছু নয়, কারণ 2015 থেকে জাতীয় তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি হিসেবে কাজ করেছি, তারও আগে থেকে অভিনেতা হিসেবে 2007 সাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম। বরাবরই যতদিন গেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়েছে, এবং ততটাই ভেবেছিলাম যে যদি তার পাশে থেকে অন্তত কিছু সুযোগ পাই, তো সেই সুযোগ তিনি দিয়েছেন, সেই বিশ্বাস তিনি রেখেছেন আমাদের মাননীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও রেখেছেন, এবং তাদের বিশ্বাসটা আগামী দিনে পাথর করে চলতে পেরেছে, এটাই আমার কাছে বড় পাওনা। আর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে আমি প্রত্যেকের কাছে, শ্রদ্ধার কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, কারণ সর্বোপরি তারা সেই বিশ্বাসটা রাখতে পেরেছেন বা রেখেছেন। প্রথম দিন থেকে বলেছিলাম যে এখানে কোনো MLA নেতা কিছু হতে আসেনি, এখানে খুব সাধারণ মানুষ হিসেবে আমি খুব সাধারণ ছেলে, সবার সাথে সাধারণভাবেই থাকতে চাই, ঘরের ছেলে হিসেবে থাকতে চাই, এবং সকলে যে সেই সুযোগটা আমাকে করে দিয়েছেন তার জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং হয়তো সেই ভাষাও আর নেই কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানানো। আগামী দিনে একসঙ্গে কাজ করবো, কোনোবাবু রয়েছেন, প্রত্যেকে মিলে একে অপরে হাত ধরে, একার দ্বারা কোনোটাই সম্ভব নয়, এটা একটা টিম ওয়ার্ক, তো সুতরাং সেই টিম ওয়ার্কটা এখানে বজায় থাকবে, সকলে মিলে যে প্রবীণ নেতৃত্বরা রয়েছেন তাদের থেকে গাইডেন্স নিয়ে, এবং যে আমরা ইয়াং জেনারেশনটা রয়েছি তাদের উদ্যমের সাথে আমরা এগিয়ে যাবো, এবং চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রকে সুন্দরভাবে সাজিয়ে তুলবো, যা আগামী দিন নেত্রী উন্নয়নের ধারা নিয়ে আসবেন গোটা বাংলার বুকে, চণ্ডীপুর বিধানসভা ক্ষেত্রেও সেটি কোনোরকমভাবে ব্যতিক্রম হবে না, বরঞ্চ আরও সুন্দর করে সেজে উঠবে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র। চণ্ডীপুর বিধানসভা এলাকার যেটা বাসিন্দারা দাবি করছেন যে সোহম চক্রবর্তীকে তারা মন্ত্রী হিসাবে দেখতে চান, সেটা নিয়ে আমার কোনো বলার সুযোগ নেই এবং অবকাশও নেই, কারণ সেটা পুরোটাই নেত্রীর ডিসিশন, নেত্রী যা ডিসিশন নিয়েছেন তা আপনি আমি সবসময় পাথর করে আমার মাথায় রাখতে নিয়েছি, সেটা তিনি বুঝবেন, সেটা নিয়ে কোনো রকম হবে না। আপাতত যেটা হয়েছে সেটাই কি কম বড়, এবং এত বড় যে দায়িত্বটা পেয়েছি সেই দায়িত্বটা সুন্দর করে এগিয়ে নিয়ে যাই, তখন নেত্রী যা ডিসিশন, নেত্রী যা ভাববেন সেটাই আগামী দিনে পাথর করে চলবে, মাথার উপর সর্বদা আশীর্বাদ চাই। যেটা বিরোধীরা অভিযোগ করছে যে আপনাকে এরপরে আর দেখতে পাওয়া যাবে না, আপনি কলকাতায় থাকবেন, বিরোধীদের তো আর মানে ওরা যে এখন আছে কিনা তো বুঝতে পারছি না, ঠিক আছে, কিন্তু এখনও এরকম রেজাল্টের পরেও তারা এতটা অত্যাচারমুখী হয়ে গেছে, এই যে এই মুহূর্তে এখনও মোহাম্মদপুর মানে এই মুহূর্তে ঝামেলা করছে, আমাদের ছেলেরা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল, তাদেরকে গিয়ে পরপর মারধর করা হয়েছে, যেখানে স্বয়ং আমাদের নেত্রী বারবার বলছে যে হিংসাকে দমন করা হোক, বারবার তিনি শান্তির বার্তা দিচ্ছেন, সেখানে এই বিজেপি যারা এই বাংলার বুকে দাঙ্গা এনেছে, হিংসা এনেছে, মারামারি খুনোখুনি নিয়ে এসছে, হঠাৎ করে নাড্ডা এসে বলছে যে তার চোখের সামনে নাকি দেশভাগের কথা মনে পড়ে যাচ্ছে, তা আমার মনে হয় যে দেশভাগ তো তিনিই করছিলেন বা তারাই করছিলেন, তো সুতরাং অত্যাচারীর যে কাণ্ডারি ও যে সন্ত্রাসবাদের যে কাণ্ডারি, তারা যদি এখন দুর্বল কথা বলে তাদের আর কিছু বলার নেই, তাদের স্বভাব এটা, কোথায় লজ্জায় মুখ লুকোনো উচিত সেখানে আবার মানে চোরের মানে বড় গলা যেটা বলে আর কি, সেই মতোই কথা বলছে, এবং নেত্রী যেখানে বারবার শান্তির বার্তা দিচ্ছেন সেখানে বিজেপিরা ইচ্ছা করে কিন্তু উস্কানিমূলক কাজ করছে, ইচ্ছা করে সেখানে ঝামেলা বাঁধাচ্ছে আর নাম দিচ্ছে তৃণমূলকে। সেটা বুঝতে পেরেছি, এবং আমি এটাও আশা করবো যে আমার সাথে
নম্বর পঞ্চাশ ইউনিটির পক্ষ থেকে নমস্কার অভিনন্দন এবং শুভেচ্ছা। খুব স্মরণীয় দিন, তো গত বুধবার আমাদের বাংলার কথা হয়েছে, তো সেই জায়গায় আজকে আমরা আমাদের নবনির্বাচিত আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি প্রথমের কাছে। তো আমরা অনুষ্ঠানটা ছোট করে করেছি, আমরা একজনকে পেয়েছি যিনি ইলেকশনটা সবসময় পাখির চোখা হচ্ছে, আমরা খুব কঠিন সিচুয়েশনের মধ্যে আমরা চলছি। প্রায় সত্তর জন স্টাফ আছে, আমরা সবাইকে বারণ করেছি এখানে আসার জন্য, আমরা রোজগার করবো। তো সেই জায়গায় আজকে আমরা পঞ্চায়েত সমিতির মেম্বার কর্মরক্ষকদের আমরা সীমিত ভাবে ডেকেছি, সবাইকে ডাকিনি, আমরা একটা অনুষ্ঠান করতে হবে, না আগামী দিনের ডেভেলপমেন্টের ব্যাপারে উনি কথা দিয়েছেন, সর্বভাবে কথা দিয়েছেন, আমরা শান্তি সম্ভব সে ব্যাপারে কোনো সন্দেহর কারণ নেই। আমরা হলদিয়া এসডিএম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, আমরা প্রথমেই আমাদের বিধায়ক সাহেবকে সমাবেশ এবং সমিতির পক্ষ থেকে ফোন উত্তরীয় কে বরণ করে নিয়েছেন এবং ছোট্ট একটি মন্দির করবে। এবং শুধু ওনাকে নয়, এখনই উপবিষ্ট এবং যে সকল মানুষের জন্য আজকের এই মুহূর্তটা আমরা একসাথে পালন করছি, সে সকল মানুষের প্রতি আমি আমার কুর্নিশ জানাই, সেখান জানি, আমার আন্তরিক কৃতজ্ঞতা জানি, ধন্যবাদ জানি এবং প্রণাম জানি। তো সত্যি বলতে এই কৃতজ্ঞতা কোনো ভাষা নেই, এই কৃতজ্ঞতা শুধু একটাই উপায় আছে, যতক্ষণ না সেইটা আমি কাজে উন্নত করতে পারছি। এবং আমার বিশ্বাস যে প্রথম দিন যেদিকে আমি এসেছিলাম চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে, সেদিকে প্রত্যেককে আমি বলেছিলাম যে বিশ্বাস রাখুন, আপনাদের বিশ্বাস কিন্তু এক মুহূর্তের জন্য বন্ধ করবো না। এবং আগামী দিনে সে সুযোগটা আপনারা আমাকে দিয়েছেন এবং আগামী দিনে সেই বিশ্বাসকে পাথর করে একসাথে আমরা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রকে সুন্দরভাবে সাজিয়ে তুলবো, নিশ্চিত যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে আমরা এগিয়ে নিতে হবে, এখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, নতুনভাবে পথ চলা, নতুনভাবে পথ চলা শুরু শুরু, সকলের আশীর্বাদ, সকলের হাত কাছাই, যাতে একসঙ্গে, কারণ এই লড়াই শুধু এটা আমার একটা লড়াই ছিল না, এই লড়াই গোটা আমাদের এই বিধানসভা লড়াই ছিল, এই লড়াই গোটা বাংলার লড়াই ছিল। এবং সেই লড়াইয়ের প্রতিপক্ষ ছিল তিনজন, একজন অদৃশ্য যে প্রকটভাবে এই করোনা পরিস্থিতি আমাদেরকে গ্রাস করেছে গোটা বাংলাকে, তার মধ্যেও যে আমরা এইভাবে ভোট করেছি, এইভাবে আমরা জয়ী হয়েছি, তার জন্য আমার সেনাম এবং প্রণাম জানি বাংলার প্রত্যেকটি মানুষ এবং আপনাদের জন্য বটে এই চণ্ডীপুর বিধানসভাকে এই জেলাতে সব থেকে বেশি ভোট করানোর জন্য। তো সুতরাং সেই করোনার সঙ্গে লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা ভোট করেছি, আমরা লড়াই করেছি আরও এক ভয়ঙ্কর করোনা জানলাম বিজেপি সরকার তাদের সঙ্গে, এবং কিছু ক্ষেত্রে হয়তো এটা বেদনাদায়ক এবং ব্যথা নিজেদের সঙ্গে কোথাও কোথাও একটুখানি আমরা অভিমানের মানে জড়িয়ে পড়েছিলাম, কিন্তু আবারও সেই পুরোটাই আমরা সেই প্রতিকূলতা বাধা সত্ত্বে পেরিয়ে নিয়ে এসে আজকে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র আজকে জয়ী হয়েছে। আমি আপনাদের সকলকে আবার কুর্নিশ জানাই এবং আগামী দিনে একসঙ্গে কাজ করব, এবং বিশেষ করে আপনারা সকলকে আমার প্রণাম, কিন্তু তারপর মধ্যেও আমি বিশেষ করে আমার কৃতজ্ঞতা জানাবো, সেলাম জানাবো ওখানে সোনামন্দির বসে আছেন, যে নিজের প্রাণটাকে ঝুঁকিয়ে রেখে বিধানসভা তিনি আজকে পরিচালিত করেছেন এবং সেইভাবে তিনি ভোটটা করেছেন, যেভাবে চরমভাবে তার সত্যতাকে অত্যাচার করা হয়েছিল, জীবনী প্রায় নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে সে এক পথ হবেনি,
এবং সেদিনকেই তিনি বিজেপিকে সব থেকে বড় শটটা মেরেছিল, তিনি কাউন্টিং এজেন্ট হিসেবে নিয়ে এসেছিল। আমি দেখে ওকে অবাক হয়ে গেছিলাম, দেখে এবং সত্যি ছিলাম সোনামা তোমাকে সেরাম। এরকমই বীরযোদ্ধা চাই, তৃণমূল কংগ্রেসে এইরকমই বীরযোদ্ধা চাই। সোনামুদ্রিক একজন এক্সাম্পল, এবং আমরা কথা দিচ্ছি আমরা তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে আগামী দিনে এগিয়ে যাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী হিসাবে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে এগিয়ে যাবো, যাতে চণ্ডীপুর বিধানসভাকে আমরা সুন্দর করে সাজিয়ে নেতৃত্ব উপহার দিতে পারি। ময়দানে নেবে এবার একুশের বিধায়ক, কি বলবেন? প্রথম দিন থেকেই আপনারা একটি বলছেন, হ্যাঁ রাজনৈতিক মাধ্যমে নতুন করতে সময়, কারণ 2015 থেকে রাজনৈতিক যুবকাঙ্কের সহসভাপতি হিসেবে কাজ করেছে, তারও আগে থেকে অভিনেতা হিসেবে 2007 থেকে তিনি সেখানে গেছিলেন। বরাবরই যতদিন গেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুশীলনে অভ্যর্থ হয়েছে, আমি ততটাই ভেবেছিলাম যে যদি তার পাশে থেকে অন্তত কিছু শিশুর সুযোগ পাই, তো সেই সুযোগ তিনি দিয়েছেন, সে বিশ্বাস তিনি রেখেছেন, আর মাননীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও রেখেছেন, এবং তাদের বিশ্বাসটা আগামী দিনে বাধ্য করে চোখে পেরেছে, সেটাই আমার কাছে বড় পাওয়া। আজ চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে আমি প্রত্যেকের কাছে শ্রদ্ধা শ্রদ্ধার কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, কারণ সর্বোপরি তারা সেই বিশ্বাসটা রাখতে পেরেছেন আর রেখেছেন। প্রথম দিন থেকে বলেছিলাম যে এখানে কোনো MLA নেতা কিছু হতে আসেনি, এখানে খুব সাধারণ মানুষ হিসেবে আমি খুব সাধারণ ছিল, সবার সাথে সাধারণভাবেই থাকতে চাই, ঘরের ছেলে হিসেবে থাকতে চাই, এবং সকলেই যে সেই সুযোগটা আমাকে করে দিয়েছেন তার জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং হয়তো সেই ভাষাও আর নেই কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানানো। আগামী দিনে একসঙ্গে কাজ করবো, কোনোভাবে রয়েছেন প্রত্যেকে মিলে একে অপরের হাত ধরে, একার দ্বারা কোনোটাই সম্ভব না, এটা একটা টিম ওয়ার্ক, তো সুতরাং সেই টিম ওয়ার্কটা এখানে বজায় থাকবে সকলে মিলে, যে প্রবীণ নেতৃত্বরা রয়েছেন তাদের থেকে গাইডেন্স নিয়ে, এবং যে আমরা ইয়াং জেনারেশনকে রয়েছি তাদের মতামতের সাথে আমরা এগিয়ে যাবো, এবং চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রকে সুন্দরভাবে সাজিয়ে তুলবো, যা আগামী দিন নেত্রী উন্নয়নের ধারা নিয়ে আসবেন গোটা বাংলার মধ্যে, চণ্ডীপুর বিধানসভার ক্ষেত্রেও সেটি কোনোরকমভাবে ব্যতিক্রম হবে না, বরঞ্চ আরও সুন্দর করে সেজে উঠবে চণ্ডীপুর বিধানসভা। চণ্ডীপুর বিধানসভা এলাকার না, সেটা নিয়ে আমার কোনো বলার সুযোগ নেই এবং অবকাশও নেই, কারণ সেটা পুরোটাই নেত্রীর ডিসিশন, নেত্রী যা ডিসিশন নিয়েছেন তার আগে আমি সবসময় পাথর করে আমার মাথায় কেটে নিয়েছি, সেটা তিনিই বুঝবেন, সেটা নিয়ে কোনো রকম হবে না। আপাতত যেটা হয়েছে সেটাই কি কম বড়ো, এবং আমরা এত বড়ো যে দায়িত্বটা পেয়েছি সেই দায়িত্বটা সুন্দর করে এগিয়ে নিয়েছি, তখন নেত্রী যা ডিসিশন নেত্রী যা ভাববেন সেটাই আগামী দিনে পাথর করে চলবে, মাথার উপর সর্বদা তার আশীর্বাদ চাই। যেটা বিরোধীরা অভিযোগ করছে যে আপনাকে এরপরে আর দেখতে পাওয়া যাবে না, তো আর মানে ওরা যে এখন আছে কিনা তো বুঝতে পারছি না, ঠিক আছে, কিন্তু এখনও এরকম রেজাল্টের পরেও তারা এতটা অত্যাচারমুক্তি হয়ে গেছে, এই যে এই মুহূর্তে এখনও মোহাম্মদপুর মানে এই মুহূর্তে ঝামেলা করছে, আমাদের ছেলেরা চায়ের দোকানে বসে চা খাচ্ছে, তাদেরকে গিয়ে পরপর মারধর করা হয়েছে, যেখানে স্বয়ং আমাদের নেত্রী বারবার বলছে যে হিংসাকে দমন করা হোক, বারবার তিনি শান্তির বার্তা দিচ্ছেন, সেখানে এই বিজেপি যারাই বাংলার বুকে দাঙ্গা এনেছে, হিংসা এনেছে, মারামারি খুনোখুনি নিয়ে এসছে, হঠাৎ করে নাড্ডা এসে বলছে যে আর তার চোখের সামনে নাকি দেশভাগের কথা মনে পড়ে যাচ্ছে, তা আমার মনে হয় যে দেশভাগ তো তিনিই করছিলেন বা তারাই করছিলেন, তো সুতরাং অত্যাচারীর যে কাণ্ডারি ও যে সন্ত্রাসবাদের যে কাণ্ডারি তারা যদি এখন ভুলভাল কথা বলে তাদের আর কিছু বলার নেই, তাদের স্বভাব এটা, কোথায় লজ্জায় মুখ লুকোনা উচিত সেখানে আবার বড় মানে চোরের মায়ে বড় কথা যেটা বলে আর কি, সেই মতোই কথা বলছে, এবং নেত্রী যেখানে বারবার শান্তির বার্তা দিচ্ছেন